আর একটু কাছে আসো। হ্যাঁ, লাইটটা একটু অফ করে দাও। লাইটটা আচ্ছা আমি অফ করে দিচ্ছি। না না বৌমা, লাইট অফ করা যাবে না, খোকা রাত্রেবেলা বাথরুম যেতে ভয় পায় তো লাইট অফ হলে। হ্যাঁ মা ঠিক বলেছে। খোকা তোমরা কথা বলো, কথা বলো। হ্যাঁ আমি আসছি। এই শোনো, একটু দরজাটা লক করে দিয়ে আসো। লক করে দেবো। আচ্ছা, দরজা লক করা যাবে না, আসলে খোকা রাত্রেবেলা হাঁটে তো ঘুমের মধ্যে, তো দরজা লক করা যাবে না। রাতে আমি একটু হাঁটি। হ্যাঁ তাহলে এক কাজ করুন, আপনার ছেলেকে আপনি নিজের সাথে করে নিয়ে গিয়ে ঘুম পাড়ান। তুমি তো একদম ঠিক কথা বলেছো খোকা, চলো চলো তুই আমার সাথে আজকে রাত্রে ঘুমাবি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি। গল্প শোনা মা, হাঁটি মাটি উঠি। হ্যাঁ আসছি মা, দাঁড়াও মা। কোথায় কোথায় চলে যাচ্ছে কি? সব কিছু অগোছালানো, দেরি হয়ে গেল আজকে। ইতলা রানি চলে আসবে, কি করি কই করি আমি, আগে এগুলো করতে এক্ষুনি ইতলা রানি চলে আসবে। ভাবতে বা বৌমা। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, 8টার মধ্যে সব বাসন কোসন ধুয়ে রেডি রাখতে হবে। Yes ma'am. 10টার মধ্যে সব সবজি টবজি কেটে রান্না শেষ করতে হবে। Yes ma'am. আর সব ঘর বাড়ি পরিষ্কার করে আমার রুমে গিয়ে আমার পায়ের তেল মালিশ করতে হবে। Yes ma'am. How is the Josh? Hi ma'am. আরে বৌমা, তুমি তো গাছে জলই দাওনি, গাছটাকে মারবে নাকি এখন? হ্যাঁ কি গুণ হয়েছে বৌমা, তুমি জানো আমার কত প্রেশার, তাও তুমি আমাকে এত মন খাওয়াচ্ছ, এবার তো আমাকে তুমি মেরেই ফেলবে। ও বৌমা, কি ডাস্টিং করেছো তুমি? হ্যাঁ এখনো তো পর্যন্ত ডাস্ট রয়েছে, আমাকে তো ডাস্ট অ্যালার্জিতে মারবে এবার। এই বৌমা, তুমি কি ফ্যান পরিষ্কার করেছো? হ্যাঁ এখনো তো ধুলো রয়েছে, এই ধুলোগুলো মাথার উপর পড়বে, তারপর আমি অ্যালার্জিতে মরব। বৌমা তুমি বেশি জল দিয়ে দিয়েছো, এবার গাছটা সত্যি মরবে। বৌমা এতে তো নুনই হয়নি, তুমি আমার সাপটাকেই মেরে ফেললে। হয়ে যাচ্ছে মনে হয় পায়েসটা, আর কিছুক্ষণ পাঁচটার জন্য এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। চিনিটা একদম লাস্টে দিই। হ্যাঁ কিছুক্ষণ পর কল করছি। কি করছেন মা আপনি? ও বৌমা, খোকার পায়েসটা খুব ভালো লাগে তো, তার জন্য পায়েস বানিয়েছি। তুমি উঠে গেছো মা? মা আমি তো আপনাকে কালকেই বললাম যে আজকে আমরা বাইরে খেতে যাব। তুমি বলেছিলে আপনার কানের মেশিনটা না পড়লেই না। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি খাবারগুলো ফ্রিজে রেখে দিই? হুম তাই করুন তাহলে, ফ্রিজে রেখে দিন। এই এত গরমের মধ্যে রান্নাবান্না করলাম সকাল থেকে। হ্যাঁ গরম যদি লাগছে তাহলে আমার রুমে গিয়ে বসুন, ওখানে এসি আছে। হ্যাঁ সে না হয় বসবো আমি। আচ্ছা ঠিক আছে, এখন বেরোতে হবে মা। হুম তাহলে আমিও রেডি হই। আপনি আবার কোথায় যাবেন? আপনার গ্যাস অম্বলের এত সমস্যা, মনে নেই আগের বার কি হয়েছিল? স্টার্টার খাওয়ার সাথে সাথেই বাড়ি ফিরতে হয়েছিল। হ্যাঁ আচ্ছা মা, বেরোতে হবে, ঠিক আছে? আপনি বরং যা রান্না করেছেন তাই খান, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসছি, সাবধানে যেও।
দেখেছো একটু ফেসবুকের ছবিটা একটু চেঞ্জ করে? মা আমি না একটু শপিংয়ে বেরোবো। বৌমা আমিও তোমার সাথে শপিংয়ে যাবো। হ্যাঁ সত্যি, চলো রেডি হও। আপনিও যাবে? হ্যাঁ, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। মা এর মধ্যে থেকে কোন শাড়িটা পরি বলো তো? শাড়ি কে পরে? এই না ড্রেস, আমরা ড্রেস পরে যাব। হ্যাঁ ড্রেস পরব। হ্যাঁ আফটার অল তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ফোন এসেছে। হ্যালো। হ্যালো, একটা ভালো খবর আছে, দীঘার টিকিট কেটে ফেলেছি। টিকিট কবে কাটলি দীঘার? এক্ষুনি কিন্তু বেরোতে হবে, প্যাক করে ফেলো। এক্ষুনি বেরোবো? আমার তো কোনোই প্যাকিং হয়নি। আরে তুই চিন্তা করিস না, এই নে আমি তোর ব্যাগ প্যাক করে রেখেছি। তোর কোনো অসুবিধা হবে না। কিন্তু মা এখানে তো দুটো ব্যাগ। দুটো ব্যাগ? এটা আমার, আমিও তো যাবো তোর সাথে। আফটার অল তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে একা ছাড়তে পারি? বৌমা কি হলো, অনেক বেলা হয়ে গেছে তো, ওঠো 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 ওঠো। আমি বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ ও আচ্ছা, এই নাও তোমার জন্য কফি। এই নাও বৌমা, ওঠো ওঠো ওঠো, এই নাও তোমার কফি। কি হলো, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছো কেন, কফিটা খাও। বিছানায় বসে বসে কফি খাওয়া হচ্ছে। হ্যাঁ ওর জলদি রান্নাঘরে, আমি এক মিনিটে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ আমি আসছি 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 আসছি। ও বাবা কফিটা না খেয়ে কোথায় উঠছো আবার? আগে কফিটা খেয়ে নাও, তারপর বিছানা থেকে ওঠো, ঠিক আছে? ওরে মুখ পড়ি, তোর কফি খাওয়া এখনো শেষ হয়নি। না 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 আমি আমি আসছি 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 আমি আসছি আমি আসছি। বাপি বৌমা আজকেও আবার কেমন কেমন করছে, মনে হয় সাইক্রেটিস্টটাকে আনতে হবে। আরেকবার কল দে তো। ঠিক আছে। হ্যাঁ অজ্ঞান হয়ে গেছে, দাঁড়া। নমস্কার বন্ধুরা, আমি তো আমার সব শাশুড়িদের দেখিয়ে দিলাম, এবার তোমরা কমেন্ট বক্সে নিচে জানিয়ে দাও যে তোমাদের এর মধ্যে কোন শাশুড়িটা পছন্দ, বা ফিউচারে তোমরা এরকম শাশুড়ি চাও কোনজন সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা বড় থামস আপ, মানে দুটো থামস আপ বা একটা থামস আপ যাই হোক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করো ওয়ান্ডার মুন্না চ্যানেল আরও এরকম ভালো ভালো ভিডিওস, মজা মজার ভিডিওস ফিউচারে দেখার জন্য। সো সাবস্ক্রাইব। নমস্কার বন্ধুরা, আমি তো আমার সবগুলো শাশুড়ি দেখিয়ে দিলাম, এবার তোমরা জানাও যে তোমাদের মধ্যে এর মধ্যে কাট। আফটার অল তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে একা ছাড়তে পারি? তোমার জন্য কফি। কি হলো, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছো কেন, কফিটা খাও। যদি কফিতে চুমুক তাহলে